নমস্কার বন্ধুরা, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিংক সম্বন্ধিত একটি নতুন আপডেট এসেছে। তো এখানে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করতে বলা হয়েছে। তো এই লিংকটি কবে থেকে শুরু হচ্ছে এবং এই লিংকটি বাধ্যতামূলক কিনা, এছাড়া ভোটার কার্ড সম্বন্ধিত আরও কী কী নতুন আপডেট রয়েছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, সবার প্রথম জেনে নেওয়া যাক আধার এবং ভোটার কার্ডের লিংক সম্বন্ধিত সেই আপডেটটি কি রয়েছে। তো দেখুন, এখানে একটি নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে ভোটার পরিচয় পত্রের সঙ্গে জুড়বে আধার কার্ড, নির্বাচন কমিশনের প্রস্তাবে সায় কেন্দ্রের। আগেই সুপারিশ করেছিল নির্বাচন কমিশন, এবার সেই সুপারিশ মেনে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নির্বাচনী প্রক্রিয়ার একগুচ্ছ সংস্কার আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। নতুন যে চারটি সংস্কারের পথে হাঁটতে চলেছে সরকার, তার মধ্যে অন্যতম হলো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে সংযুক্তিকরণ সেটি কিন্তু আগেই হয়েছে। সূত্রের খবর, নির্বাচনী সংস্কারে ভোটার কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। আধার ভোটার সংযুক্তিকরণ ছাড়াও আরও একাধিক সংস্কার নির্বাচন প্রক্রিয়ায় আনা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের সময় বৃদ্ধি। 1 জানুয়ারি থেকে বছরে 4 বার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যাবে। আগামী দিনে হবু ভোটারদের 1 বছরে রেজিস্ট্রেশনের জন্য 4 বার সুযোগ দেওয়া হবে। বর্তমানে যারা প্রতি বছরের 1 জানুয়ারি বা তার আগে 18 বছর বয়সে পড়েন, শুধু তাদের জন্যই 1 বার ভোটার হিসাবে রেজিস্ট্রেশনের সুযোগ মেলে। তো বন্ধুরা, এই সম্পর্কিত একটি বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, তাতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের প্রস্তাব থাকবে। এবং এতে আরো বলা হয়েছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হলে কিন্তু ভুয়ো ভোটারের সংখ্যা কমে যাবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে দাবি করছেন। তো এখনই কিন্তু এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক হচ্ছে না। প্রসঙ্গত, বছর সাতেক আগে 2014 সালের ভোটারদের কাছ থেকে আধার কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছিল, তথ্য সংগ্রহ করেছিলেন নির্বাচন কমিশন। এইভাবেই দেশের 40 কোটি ভোটারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল কমিশন। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্রের পর নতুন করে সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে আলোচনা চলছে। মনে করা হচ্ছে ভোটার আধার সংযুক্তিকরণ হলে ভুয়ো ভোটার চিহ্নিত করতে সুবিধা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আধার ভোটার কার্ডের লিংকের যে আপডেটটি এসছে সেটা কিন্তু এখনই শুরু হচ্ছে না। সেটা নিয়ে আগে কেন্দ্রীয় সরকার একটি বিল আনবেন, তারপর কিন্তু এই আধার এবং ভোটার লিংকটি শুরু হবে। এবং এই ক্ষেত্রে আরো জানিয়ে রাখি, যারা নতুন ভোটার কার্ডে নাম তুলতে চান, তারা যেটা বছরে 1 থেকে 2 বার করতে পারতেন, সেটা কিন্তু এবার থেকে বছরে আপনারা 4 বার এই সুযোগটি পাবেন। এই আধার এবং ভোটার কার্ডের এই যে লিংক প্রক্রিয়াটি, এটা কিন্তু বাধ্যতামূলকই হবে, তবে এখনই কিন্তু শুরু হচ্ছে না। যখন শুরু হবে অবশ্যই কিভাবে আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার লিংক করবেন সেটা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো তার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।